আমরা পেয়েছি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক যে সুনাম প্রদান করেছে সেই সুনাম বাংলাকে আমরা আজকে সত্যিকার অর্থে সুনাম বাংলায় পরিণত করতে চাই। ইব্রাহিম স্কুলের 1500 উপরে ছাত্রদেরকে শৃঙ্খলাবদ্ধ ভাবে লাইনে দাঁড় করিয়ে দিন। জবা শিফটের ইসরাফিল আলম সাহেব, জবা শিফটের ইসরাফিল আলম সাহেব কোথায় আছেন? মাঠ 10 মিনিটে মাঠ পরিষ্কার করুন, 10 মিনিটে মাঠ খালি করুন। সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনারা স্বশ জায়গায় থেকে আপনাদের দায়িত্ব পালন করুন। আজকে এই অনুষ্ঠানকে সুশোভামণ্ডিত করার জন্য, সার্বিকভাবে সহায়তা করার জন্য যার যতটুকু অবদান আছে স্কুলের পক্ষ থেকে আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এই অবদান স্কুল স্মরণ করবে, যে যেখান থেকে যতটুকু অবদান রেখেছেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, ইভনিং টাইমে স্কুল অ্যান্ড কলেজ আমরা শ্রেষ্ঠ স্কুল হতে চাই, আমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হতে চাই। সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্ন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা দীপ্ত আছি, আমরা প্রত্যয় দীপ্ত শপথে সোনার বাংলাদেশ গড়ব। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আছে, আপনারা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, তোমরা সবাই এত কিছু করে বসো। এখন আমরা একটা বিশেষ পুরস্কার উপহার দেব, আমরা উপহারটি আমাদের চিন্তা প্রতিষ্ঠানের জন্য নতুন একটি সূচনা। আমাদের শিক্ষককে স্টেপ বাই স্টেপ শিক্ষক করতে পারেন সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে আমাদের শিক্ষকগণ
করে জোরে বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আর সম্মানিত কারি গিয়ে আমার সকল বলছে মারহাবা, আরো জোরে মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2015 সাল থেকে ব্রিটেনের হিস বিভাগ খোলা হয়েছে হিসকুল উড়ানি, তখন থেকে প্রতি বছরই 10-12 জন করে পাগড়ি নিচ্ছে, কোরআন কারিম খতম করছে, কোরআন কারিমকে সিনায় ধারণ করছে। আজকে এবছর ইবনে হিস বিভাগ থেকে কোরআন কারিম হেস করে বের হচ্ছে 17 জন, ছেলে হচ্ছে 14 জন, মেয়ে হচ্ছে 3 জন। জোরে বলুন মারহাবা। এখন তাদেরকে পাগড়ি পরিয়ে দিয়ে এই কোরআন কারিমের স্বীকৃতি দেওয়া হবে, হিফজের স্বীকৃতি। আজকে এই পাগড়ি পরিধান করাবেন আজকের অনুষ্ঠানের প্রধান রহমান আলহাজ ফেরোসিয়ার সিদ্দিকী জয়েন করি বড় হুজুর ও ইব্রাহিমিয়া স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শহীদুল্লাহ খেলাফ। সবাইকে ছাত্রদেরকে আর আজকের বিশেষ মেহমান হাফেজ কারিম আবুল হাসান, এই 3 জন মিলে আমাদের 17 জনকে পাগড়ি পরিধান করাবেন। প্রথমে ছেলেরা আসছে, আর মেয়েদেরকে বোরকা দেওয়া হবে, পরে দেওয়া হবে। একসাথে 3 জন আস, 3 জন ছাত্র। প্রধান অতিথি দিবেন একজনকে, অধ্যক্ষ মহোদয় একজনকে, এবং আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান কারিম আবুল হাসান। যারা পাগড়ি নিচ্ছে আজকে হাফেজ আব্দুল কাইয়ুম, হাফেজ জিয়াদ রাউনি, হাফেজ সাদ আহমদ, হাফেজ সিয়াদ মুন্সি, হাফেজ সৈয়দ শাহরিয়ার রাফিজ রিয়াজ, হাফেজ নাজিম হচ্ছে, হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ রায়হান, হাফেজ আইমান, হাফেজ সবাই একটু বসি। আচ্ছা ঠিক আছে, পাগড়ি পরিধানটা চলুন। হাফেজ রবিউল হোসেন, হাফেজ জাবেরুল ইসলাম নাফি, হাফেজ তানভীর বিন হোসেন, হাফেজ নাজমুল হাসান সুয়াম, হাফেজ ইমতিয়াজ, হাফেজ মাসুম রানা। ছাত্ররা দেশের সকল অঙ্গনে ছড়িয়ে পড়বে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে কৃষ্ণরা বাংলাদেশ হিসাবে গড়ে তোলা, সে স্বপ্ন সকল সার্থক করার জন্য ইবনে তাইমিয়া নিরলসভাবে কাজ করছে। ইবনে তাইমিয়া ট্রাস্টকে অভিনন্দন, তাদের তাদের স্বপ্ন রেখেছেন, মানুষ যারা তাদের স্বপ্ন রেখেছেন, মানুষ গড়ার কারিগর।